রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস বর্ধমান সদর লোকাল অ্যাসোসিয়েশন এবং বর্ধমান স্কাউটস অ্যান্ড গাইডস ফেলোশিপের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়। এদিন প্রায় 300 জন দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, আইনজীবী সঞ্জয় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা স্যারকে একটু পড়াতে চাইছি, খুলে না মানটা। হ্যাঁ, থ্যাংক ইউ, একটু সোজা করে রাখো, সোজা করে রাখো। তুমি দিন সামনে চলে আসো, জোরে হাত তালি। অর্থাৎ তারা নিজের জন্য বেশি ভাবেন না, অন্যের জন্যই বেশি ভাবেন, সাধারণ মানুষের সেবার জন্য ভাবেন, সাধারণ মানুষের মঙ্গলের জন্য ভাবেন, সাধারণ মানুষকে আরো কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় সেই সব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। সেই জন্য আপনারা সবাই ভারত স্কাউট অ্যান্ড গাইডের সমস্ত কর্মকর্তা এবং উপস্থিত সবার জন্য একটা জোরে হাততালি দিন। আমাদের ছোট্ট একটু প্রয়াস যে আমাদের যে মা দিদিরা আছেন, যে দাদারা আছেন, তাদের কাছে একটু একটা বস্ত্র, শীত বস্ত্র আমরা তুলে দিচ্ছি। এটা হয়তো খুব বেশি কিছু না, কিন্তু শীতের সময় এই বস্ত্রটা আপনাদের কাজে লাগে। আপনারা, আমরা অনেকেই হয়তো খুব ভালো জামা কাপড় পরি বাড়িতে, কারো হয়তো রুম হিটার থাকে, কিন্তু আপনাদের মানুষ যারা ঠান্ডায় কষ্ট পান তাদের পাশে আমাদের একটু দাঁড়ানোর প্রয়াস। শীতের সময় কম্বল পেয়ে খুশি কম্বল প্রাপকরা। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস বর্ধমান সদর লোকাল অ্যাসোসিয়েশন এবং স্কাউট গাইড ফেলোশিপ বর্ধমান জেলা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান রেখেছিলাম। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সুখময় চক্রবর্তী মহাশয়, বর্ধমান থানার আইসি, উনি এসেছিলেন। তাছাড়া আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সবার প্রিয় সত্যজিৎ দা, বিশ্বনাথ দা, সঞ্জয় দা এবং আমাদের সম্পাদক সুকান্ত দাস মহাশয় এবং আমাদের সমস্ত কর্মীবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা এখানে 300 জনকে আজকে কম্বল বিতরণ করছি। মুম্বাই থেকে মালদাগামী ট্রেন, পুরো ট্রেনটাকে আমরা খাবার এবং ফল পত্রিকাতেও ছাপিয়েছিল। তাছাড়া আমরা বাজার পুলিশ লাইনের মাধ্যমে আমরা এই কম্বল বিতরণ করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান থানার আইসি সাহেব, স্কাউট গাইড ফেলোশিপের অধ্যক্ষ এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ভাইস প্রেসিডেন্ট উনি। ওনার ছেলে মেয়ে আমার স্কাউট গাইড ছিল। তাছাড়া বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।